আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল। ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, আপনাকে স্বাগত আজকের ই ডাক্তারে। আমি একদম শুরু করব যে সাধারণভাবে যে পিত্তথলির যে ক্যান্সার, সেটি আসলে খুব বেশি ধারণা আমার মনে হয় সাধারণ মানুষের মাঝে নেই। সেই ক্ষেত্রে একটা কথা থেকে যায় যে পেটে ব্যথাই কি এটির প্রধান কোনো লক্ষণ কিনা, বা কি ধরনের লক্ষণ থাকতে পারে পিত্তথলির ক্যান্সার হলে? মামুন আল মাহতাব, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ডাক্তার মামুন আল মাহতাব নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কাছে আমি যেটি জানতে যাব যে পেটে ব্যথাই কি পিত্তথলির ক্যান্সারের লক্ষণ কিনা, বা পিত্তথলির ক্যান্সার হলে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে? ধন্যবাদ। পিত্তথলির ক্যান্সারে কিন্তু বেশিরভাগ সময় কোনো লক্ষণই থাকে না। কারণ হচ্ছে যে সামান্য পেটে ব্যথা একটা বিষয় হতে পারে, কিন্তু যেহেতু কোনো লক্ষণ থাকে না, অধিকাংশ সময় মানুষ কিন্তু টেরই পান না যে তার পিত্তথলির ক্যান্সার হয়েছে, যতক্ষণ না ক্যান্সারটি খুব বেশি অগ্রসর হয়ে যায়, অর্থাৎ এটি পিত্তথলি থেকে বেরিয়ে পিত্তনালীতে সংক্রমিত হয় কিংবা লিভারে ছড়ায়। তখন যেটা দেখা যায় সাধারণত পিত্ত চলাচল পিত্তনালীতে বন্ধ হয়ে যায় পিত্তনালীর ক্যান্সারের কারণে, পিত্তথলি থেকে পিত্তনালীতে ক্যান্সার আসার কারণে, এবং তখন জন্ডিস দেখা যায় যেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। তখন বিভিন্ন রকম সমস্যা, যেমন জন্ডিস, শরীর চুলকানো, কাঁপুনি দিয়ে জ্বর, খাওয়ায় রুচি, এ ধরনের সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু যখন শুধুমাত্র পিত্তথলিতে ক্যান্সার থাকে, ইউজুয়ালি এটা অ্যাসিমটোমেটিক থাকে, কারো কারো কখনো কখনো পেটের ডান পাশ উপর দিকে হালকা ব্যথার অনুভূতি হতে পারে। সেই ক্ষেত্রে কোনো ধরনের পূর্ব সতর্কতামূলক কোনো ব্যবস্থা রয়েছে কিনা একটু জানবো, যে নিয়মিত চেক আপ বা কোন ধরনের ব্যবস্থা নিলে আসলে আগে থেকে জানা যেতে পারে যে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে? এটি বলা খুব মুশকিল, কারণ পিত্তথলির ক্যান্সারের যে প্রিডিসপোজিং কন্ডিশন, মানে কোন রোগগুলো থাকলে আমরা সন্দেহ করব, কাদের সন্দেহ করব, এরকম কিন্তু কিছু নেই। তবে কিছু কিছু জিনিস আছে, যেমন দেখা যায় যে যাদের পিত্তথলির ক্যান্সার অপারেশন করা হয় তাদের গলব্লাডার বা পিত্তথলির পাথরের হারটা একটু বেশি। তার মানে কিন্তু এই না যে পিত্তথলির পাথর থাকলে পিত্তথলির ক্যান্সার হবে। যেটা বলতে চাচ্ছে যে পিত্তথলির ক্যান্সার যাদের অপারেশন করা হয় তাদের অনেকেরই পিত্তথলিতে পাথরও পাওয়া যায়, যে কারণে আমরা অনেক সময় বলি যে পিত্তথলির পাথর রেখে না দিয়ে অপারেশন করে নেওয়া ভালো। আরেকটি হচ্ছে অনেক সময় গলব্লাডারে পলিপ দেখা দেয়। এই পলিপ থাকা মানে হচ্ছে এক ধরনের বিনাইন টিউমার বা এক ধরনের নন ক্যান্সারাস টিউমার, যেখানে ক্যান্সার নাই, এবং গলব্লাডার পলিপ থেকে যে গলব্লাডার বা পিত্তথলিতে ক্যান্সার হবেই এটাও কিন্তু প্রমাণিত নয়। তবে আমরা যেটা বলি যে যাদের পিত্তথলিতে বা এ ধরনের পলিপ আছে, যদি পলিপ গুলো বড় হয়, বড় ধরনের পলিপ থেকে, তখন আমরা অপারেশন করে নিতে বলি। জি, আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার কাছ থেকে তার জিজ্ঞাসার কথা শুনবো। দর্শক নাম বলে প্রশ্ন করুন, শুনতে পাচ্ছেন আমাদের চিকিৎসক? জি, দর্শক থেকে, আমার বাবার বয়স 82 বছর। জি, ওনার হার্নিয়ার অপারেশন করতে পারবো কিনা? ওনার সমস্যা হলো হার্টের সমস্যা আছে, লাংকের সমস্যা আছে, প্রেসার আছে, কিন্তু উনি ওষুধ খাচ্ছেন হলো হার্টের জন্য ডিওকার, প্রেসারের জন্য প্রোফান, আর ওনার লাংকের জন্য ওনার পালমোসিস খাই, তারপর এম ক্লগ আছে, তারপর ওনার আবার পার্কিনসনের জন্য স্যান্ডোপা হাফ খান। এখন আমরা কি অপারেশন করতে পারবো কিনা সেটার জন্য? দর্শক, আমার মনে হয় উচিত হবে না। তার বাবার বয়স 82 বছর, তার হার্টের সমস্যা আছে, পার্কিনসনিজম আছে, আর উচ্চ রক্তচাপ আছে, বেশ কিছু সমস্যা আছে। এ ধরনের ক্ষেত্রে আমরা রুটিন সার্জারি করতে মানা করি, অপারেশন তখনই করা লাগবে। হার্নিয়াতে অনেক সময় যেটা হয় ইমার্জেন্সি দেখা দেয়, হার্নিয়া আটকে যায় বা আমরা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বলি, সেরকম ক্ষেত্রে ঝুঁকি নিয়ে হলে অপারেশন করতে হবে। আদারওয়াইজ এক্ষেত্রে রুটিন অপারেশন বা হার্নিয়া অপারেশন করা জরুরি নয়। জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আবারও আলোচনায় ফিরতে চাই। আপনি যেটি বলছিলেন যে পিত্তথলির ক্যান্সার আসলে আগে থেকেই বোঝার আসলে খুব বেশি উপায় নেই, সেই ক্ষেত্রে আমাদের সাধারণের যে জীবনযাপন, আমরা যেভাবে জীবন ধারণ করি, যেভাবে জীবনযাপন করি, যেভাবে চলাফেরা করি, সেই ক্ষেত্রে কোনো ধরনের পূর্ব সতর্কতা নেওয়ার কি কোনো ধরনের ব্যবস্থা রয়েছে বা কোনো ধরনের পরামর্শ থাকবে আপনার? আসলে পিত্তথলির ক্যান্সারের ব্যাপারে যদি বলেন, সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রিকশন নিয়ে ক্যান্সার ঠেকানো যাবে এমনটি নয়, এবং ফর দ্যাট ম্যাটার বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার কেন হচ্ছে সেটা এখন পর্যন্ত আমরা বলতে পারি না।
যেমন ধরেন যাদের লিভারে ক্যান্সার আছে, আমরা জানি বি ভাইরাস লিভারের ক্যান্সারটা বড় কারণ, সি ভাইরাস লিভারের ক্যান্সারের বড় কারণ, আমরা সেসব ক্ষেত্রে প্রিকশনের কথা বলি। কিন্তু পিত্তথলির ক্যান্সারের ক্ষেত্রে এ ধরনের কোনো সতর্কতামূলক ব্যবস্থার কথা বলা আসলে খুবই মুশকিল, কারণ এরকম কোনো কোরিলেশন যে এই রোগ যাদের আছে বা এই অভ্যাসটি যাদের আছে তাদের পিত্তথলির ক্যান্সারের হার বেশি এমনটি কিন্তু এখন পর্যন্ত এস্টাবলিশ বা প্রমাণিত নয়। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াগনোসিসটা হয়ে যাচ্ছে ইনসিডেন্টালি, হয়তো পেটে ব্যথা আছে বা পেটে ব্যথা নাই, কোনো একটি কারণে আল্ট্রাসাউন্ড করতে যাওয়া হলো, তখন ডাক্তার বলছেন যে পিত্তথলিতে ক্যান্সার এবং তখন রোগটা ধরা পড়ে। জি, আপনার কাছে আমি একটু সার্বিকভাবেই তাহলে জানবো যে বাংলাদেশের আসলে যে পিত্তথলির ক্যান্সার সেটির চিত্র আসলে কি, ঠিক কি পরিমাণ রোগী রয়েছে বা চিকিৎসাটা আসলে বাংলাদেশ দিতে কতটা সক্ষম, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটি আসলে কতটা চিকিৎসা দিতে পারছে? পিত্তথলির ক্যান্সারের এখন হচ্ছে যে আপনি যদি হার জানতে চান তাহলে এটা বলা খুব মুশকিল, কারণ আমার জানা মতে পিত্তথলির ক্যান্সারের প্রিভ্যালেন্স বা সাধারণ জনগোষ্ঠীর মধ্যে কি পরিমাণ মানুষ পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত হন এ ব্যাপারে আমাদের দেশে কোনো বৈজ্ঞানিক প্রকাশনা নেই। চিকিৎসার কথা যদি বলেন, যাদের আর্লি ধরা পড়ে, যে বললাম কাকতালীয় ভাবে হয়তো আল্ট্রাসাউন্ড করতে গিয়ে ধরা পড়ে গেল বা পেটে ব্যথার কারণে ধরা পড়ে গেল, এবং টিউমারটা যদি ছোট থাকে, পিত্তথলির বাইরে কোথাও ছুঁয়ে না গিয়ে থাকে, তখন আমরা অপারেশনের কথা বলি। আর যদি এটা ছড়িয়ে গিয়ে থাকে বা লিভারে চলে যায়, লিভার যদি খুব বেশি অংশ ইনভলভ না করে তখন অপারেশন করা যায়। অপারেশনটা হচ্ছে যে আমরা সার্জেনরা পেট ওপেন করে পেট কেটে অপারেশন করেন এবং পিত্তথলি তো বটে সাথে লিভার এবং লিভারের আক্রান্ত অংশ যদি আক্রান্ত হয়ে থাকে এবং আক্রান্ত নয় এরকম কিছু অংশ লিভারে কেটে বাদ দিয়ে দেন। এখন যেটা বুঝতে পারছি যে পিত্তথলির যেটা গলব্লাডার পাথার অপারেশন সেটি জেনারেল সার্জেন করতে পারেন বা অনেক সার্জেন করতে পারেন, কিন্তু পিত্তথলির ক্যান্সারে যেহেতু গলব্লাডার লিভারের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ লিভারে ছড়িয়ে গিয়ে থাকে, ফলে হেপাটোবিলিয়ারি সার্জেনদের প্রয়োজন হয়। এখন হেপাটোবিলিয়ারি সার্জারি বাংলাদেশে একটি পুরাতন ডিসিপ্লিন, কিন্তু এর ব্যাপক প্রসার ঘটেনি, এটি অত্যন্ত সীমিত একটি পরিসরে আছে আমার জানা মতে, আমাদের যে বারডেম হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই দুটি ছাড়া কোথাও হেপাটোবিলিয়ারি সার্জারি ডিপার্টমেন্ট নেই। অর্থাৎ আমাদের দেশে এখনো সরকারিভাবে কোনো ডিপার্টমেন্ট নেই। সার্জন আছেন, ঢাকা মেডিকেল কলেজে আছেন, শহীদ আছেন, আপনার শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার আছেন, আমাদের পরিচিত সার্জনরা আছেন, কিন্তু প্রতিষ্ঠিত ডিপার্টমেন্ট নেই। অর্থাৎ আমি যেটা বলছি, এবং আরেকটি সমস্যা হচ্ছে যে এক্ষেত্রে লিভার সার্জারির জন্য কিন্তু অনেক সময় কুসা মেশিন বা কিছু বিশেষায়িত যন্ত্রপাতির প্রয়োজন পড়ে। যদি আমি হেপাটোলজিস্ট লিভার মেডিসিন বিশেষজ্ঞ লিভার সার্জন নেই, আমার বন্ধু বান্ধবদের কাছে শোনা বা আমার অভিজ্ঞতা বুঝতে কথাগুলো আমি বলছি, ফলে যেটি হয় যে এক্ষেত্রে বিশেষায়িত সার্জনের প্রয়োজন পড়ে, যাদেরকে আমরা হেপাটোবিলিয়ারি সার্জন বলি। আমাদের দেশে হেপাটোবিলিয়ারি সার্জারির উপর পোস্ট গ্রাজুয়েশন শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে, আমার ধারণা 2-3 ব্যাচ সার্জন বের হয়ে গেছেন, ফলে এখন পর্যন্ত আমাদের চাহিদার তুলনায় সার্জনের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। তবে সরকারি ভাবে বেশ কিছু মেডিকেল কলেজে আস্তে আস্তে পদায়ন হচ্ছে। জি, নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা হয়তো দেখতে পাবো যে এই ক্ষেত্রে আরো বেশি বিশেষজ্ঞ তৈরি হচ্ছেন। শুনবো আপনার কাছ থেকে আরো আমাদের সাথে একজন দর্শক। জি নিশ্চয়ই, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমরা শুনবো তার কাছ থেকে তার প্রশ্ন। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, কালো কালো চাপ চাপ দেখা যায় ইদানিং, আবার এটা হাতের মধ্যেও দেখেছি আর কি, কালো কালো চাপ, কিন্তু কয়েকদিন পরে আবার চলে যায়। এটা কোনো ব্যথা নাই, চুলকানি নাই, কেন হচ্ছে, কেন হচ্ছে? আমি একবার ওই রক্ত পরীক্ষা করেছিলাম, হিমোগ্লোবিন বলছে যে 11। জি, তার পায়ে কালো দাগ, সেটি কিছুদিন পরেই আবার কালো কালো চাপ চাপ উঠে আবার চলেও যায়। জি, দেখুন, এই বিষয়ে বিশেষায়িত মতামত দেওয়ার মতো বিশেষজ্ঞ ক্ষমতা আমার নেই। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই যে পায়ের দাগের কথা বলছেন, অনেক সময় যাদের ডায়াবেটিস থাকে তাদের পায়ে এরকম কালো কালো ছোপ ছোপ দাগ পড়তে পারে, সেটি একটি কমন কারণ। আর উনি যদি বলছেন যে হাতেও কিছু লাল লাল ছোপ ছোপ দাগ দেখা যায়, সেটি আবার চলে যায়, কিন্তু ওনার অ্যালার্জির সমস্যা নেই, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় এটি ব্লাড ডিসঅর্ডার হলে হতে পারে, অর্থাৎ রক্ত রোগের কোনো সমস্যা হতে পারে। এবং এ ধরনের ক্ষেত্রে ওনার উচিত হচ্ছে একজন হেমাটোলজিস্ট বা রক্ত রোগ বিশেষজ্ঞের সাথে আগে পরামর্শ করা, এবং তারা তাকে গাইড করতে পারবে যে তার চিকিৎসার ব্যাপারে তারা বা অন্য কেউ তাকে সহায়তা হবে কিনা। জি
নিশ্চয়ই আমরা শুনবো আপনার কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে আবারও কথা হবে আপনার সাথে। ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠানে ডাক্তারের নিচ্ছে একটা বিরতি। দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে যুক্ত হবেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার রাকিবুল আলম চয়ন। সাথেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান ই ডাক্তারে। দর্শক, আপনাদেরও সরাসরি সুযোগ রয়েছে এই অনুষ্ঠানে যুক্ত হবার, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। আমাদের সাথে আগে থেকেই যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল। এই পর্বে যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও থেকে আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল আলম চয়ন। ডাক্তার রাকিবুল আলম চয়ন, আপনাকে স্বাগত। আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের করোনা পরিস্থিতি কি, আপনারা পরীক্ষা করাতে পারছেন কতটা, জনসাধারণ কতটা সচেতন, সব মিলিয়ে একটু জানবো আপনার কাছ থেকে। জি ধন্যবাদ। আসলে গত কুরবানি ঈদের পর থেকে মোটামুটি আমাদের ঠাকুরগাঁওয়ের করোনা পরিস্থিতি বেশ অবনতি হয়েছে। আমাদের যদি স্ট্যাটিস্টিক্যালি বলি যে আমাদের কুরবানি ঈদের আগ পর্যন্ত, মানে গত এক দেড় মাসের মাঝে, এর আগ পর্যন্ত ডেড ছিল একজন, এখন সেখানে ডেড 14। টোটাল কেস ডিটেকশনও প্রায় দ্বিগুণেরও বেশি হারে বেড়েছে। আমরা টেস্ট করাও বাড়িয়ে দিয়েছি, কিন্তু আসলে আমাদের ঠাকুরগাঁও আসলে পিসিআর ল্যাব নেই, যেহেতু মেডিকেল কলেজ নেই, পিসিআর ল্যাব নেই। এর ফলে আমাদের টেস্টগুলো করতে হয় আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে, এবং আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর থেকে। তো সেখানে একটা ব্যাকলগে আমরা পড়ে গেছি, এই ব্যাকলগটা চলছে। তো আগে মাঝে এমন একটা সিচুয়েশন ছিল যে লাইক হচ্ছে আজকে টেস্ট করলে আমরা 4-5 দিন পরেও রেজাল্ট পেতাম, কিন্তু এখন সেটা মোটামুটি ব্যাকলগটা কমে আমরা 2-3 দিনের মাঝে চলে আসতে পেরেছি। আর করোনা পরিস্থিতি যদি বলতে হয়, আসলে মানে জনসচেতনতার বা যে এই পরিস্থিতির কথা যদি বলতে হয়, আসলে এটা আমার ডাক্তার রাকিবুল আলম চয়ন যান্ত্রিক ত্রুটির কারণে বোধহয় তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন আমাদের কাছ থেকে। আমি এই এই সময় তাহলে একটু যেতে চাই ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিলের কাছে। আমরা যেটি আলোচনা করছিলাম পিত্তথলির ক্যান্সার নিয়ে, সেই ক্ষেত্রে যেটি জানতে চাই আপনার কাছে, যে যদি সার্জারির পর বা অপারেশনের পর আসলে সুস্থতার যেই পরিস্থিতি সেটি আসলে কেমন, মানে সুস্থতার যে হার যদি একটু জানতে চাই আপনার কাছে। এটি সবচেয়ে অ্যাগ্রেসিভ ক্যান্সারগুলোর মধ্যে অন্যতম আসলে, অর্থাৎ এটি খুব ধীরে ধীরে বাড়ে, কিন্তু সহজে মেডিকেল চিকিৎসায় রেসপন্স করতে চায় না। তো যদি অপারেশন করে ফেলা যায় তাহলে খুব ভালো, কিন্তু যেটি বিষয় হচ্ছে যে অপারেশন করার সুযোগ অধিকাংশ ক্ষেত্রে আমরা পাই না। কেন পাই না? কারণ একটা হচ্ছে যে যেটা আমরা বলছিলাম যে ক্যান্সার গুলো তো আসলে পিত্তথলির ক্যান্সার, তেমন কোনো সিমটম থাকে না, ফলে রোগটা যখন দেখা দেয় তখন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রোগটা ছড়িয়ে গিয়ে থাকে। ফলে না রোগী না রোগীর আত্মীয়স্বজন আসলে বুঝতেই পারে না যে কখন এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। তারপরে হচ্ছে যে রোগটা কিন্তু সাধারণত বয়স্ক মানুষের হয়, ফলে যখন রোগটা ধরা পড়ে একটা বয়স্ক মানুষ, যারা সাধারণত আরো কিছু রোগ, ডায়াবেটিস, হার্টের সমস্যা ইত্যাদি থাকতে পারে, যেমন আমরা একটু আগে আলোচনা করছিলাম একজন রোগীর হার্নিয়ার ব্যাপারে যে তার বাবার এতগুলো সমস্যা, এরকম নানা কারণে অপারেশন আসলে করা সম্ভব হয়ে ওঠে না। তো যদি অপারেশন করা যায় এবং সফলভাবে করা যায় তাহলে কিন্তু রোগটা প্রায় নিরাময় যোগ্য আমরা বলতে পারি, এবং খুব ভালো রেসপন্স। যদি অপারেশন না করা যায় সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি রেডিয়েশন বিষয়ের কথা বলি, মূলত কেমোথেরাপির কথা বলি আর কি। তা দিয়ে রোগীকে সুস্থ করে ফেলা মুশকিল, তারও করোনা উপসর্গ দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে তার কি অবস্থা, হাসপাতালে আপনারা আসলে রোগীদের কতটা চিকিৎসা দিতে পারছেন, এবং জনসাধারণের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ে যে সচেতনতা সেটি বৃদ্ধিতে আসলে আপনাদের পদক্ষেপগুলো একটু শুনবো। জি ধন্যবাদ। আসলে সাংসদ দবিরুল ইসলাম স্যার, উনি আগে থেকে অনেকগুলো কোমরবিডিতে ভুগছিলেন, এই মানে ওনার এই কোমরবিডি গুলোর কারণে ওনাকে আসলে আমাদের যেটা হচ্ছে ঢাকায় ট্রান্সফার করতে হয়েছে। ইন জেনারেল যেটা হচ্ছে আমরা মাইল্ড টু মডারেট কেস, তো আসলে সারা বাংলাদেশে যেটা হচ্ছে হোম আইসোলেশনের মাধ্যমে চিকিৎসা হচ্ছে মাইল্ড কেস গুলো,
মডারেট কেসগুলোর জন্য আমাদের এখানে হাসপাতালে আইসোলেশন আলাদা আইসোলেশন ইউনিট আছে, 50-বেডের আইসোলেশন ইউনিট, এবং সেখানে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর, তারপর নন রিবেদেবল ফেস মাস্ক, এগুলোর মাধ্যমে পর্যন্ত আমরা অক্সিজেন সাপ্লাই দিতে পারছি। কিন্তু আমাদের এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইনটা এখনো ফাংশনিং না বা এখনো কাজ চলছে, সো এটার জন্য আমরা হাই ফ্লো যে নেজাল ক্যানুলার মাধ্যমে যে অক্সিজেন দেয়া বা এগুলো আইসিইউ তো নেই। সবসহ আমরা সিভিয়ার কেসগুলো যেগুলো মডারেট টু সিভিয়ার কেসগুলো আমাদেরকে রেফার করতে হয়, সেক্ষেত্রে আমাদের রেফারাল সেন্টার হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ বা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ। আর কন্ট্রাক্ট ট্রেসিং এর মাধ্যমে আমরা প্লাস আমাদের যে উপজেলা পর্যায়ে যে টিমগুলো আছে এই টিমগুলোর মাধ্যমে আমরা হোম আইসোলেশন যে রোগীগুলো আছে এদেরকে সেবা দিয়ে হচ্ছে আর কি। টেস্টিং এর অবস্থা তখন যেটা বলছিলাম, টেস্টিং এর অবস্থা আমাদের পিসিআর ল্যাবের জন্য আমাদের ঠাকুরগাঁও এক আসনের মাননীয় এমপি সাহেব রমেশচন্দ্র সেন সাহেব, উনি পিসিআর ল্যাবের জন্য বেশ আমাদের এখানে মুভমেন্ট করছেন। তো হোপফুলি পিসিআর ল্যাব যদি আমাদের এখানে হয় তাহলে হয়তো আমরা টেস্টিং টা বাড়াতে পারবো। এ পর্যন্ত এভারেজ আমরা প্রতিদিন হচ্ছে 40-45, কোনো কোনো হাইয়েস্ট আমরা 94 পর্যন্ত দিনে টেস্ট করতে পেরেছি। মানে জেলা শহর তুলনায় এটা বেশি, কিন্তু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দেখলে আসলে এটা বেশ নগণ্যই বলতে হবে। জি, অর্থাৎ আপনাদের কিছু সংকটও রয়েছে যেটি জানলাম, নিশ্চয়ই সামনের দিনগুলোতে সেই সংকট কাটবে। আমি আপনার কাছ থেকে শুনলাম করোনা পরিস্থিতি, আমি একটু ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নিল তার কাছে যেতে চাই। আমরা শুনছিলাম যে ঠাকুরগাঁও থেকে সেখানকার আবাসিক মেডিকেল অফিসার সেখানকার পরিস্থিতি বলছিলেন, এবং যে তিনি যেটি বললেন যে যেটি আসলে আশঙ্কাই করা হচ্ছিল যে কোরবানি ঈদের পরে করোনা সংক্রমণের সংখ্যা একটু বাড়তে পারে, সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের পরামর্শ থাকবে কিনা করোনা পরিস্থিতি সামলাতে ঠাকুরগাঁওয়ের জন্যে? দেখুন, ঠিক ঠাকুরগাঁও বলে লাভ নেই, এখন যেটা হচ্ছে আমাদের সারা দেশের জন্য, আমরা আসলে আমার কাছে মনে হয় যে আমি তো এপিডেমিওলজিস্ট না, কিন্তু আমরা এখন আসলে করোনা সংক্রমণের কোন পর্যায়ে আছি, আমার কাছে এটা মনে হয় যে আমরা প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠেছি, সেখানে আমাদের কিছু সাফল্য আছে, কিছু ব্যর্থতা আছে, এখন সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের জন্য প্রস্তুত হতে হবে। যেটা আমরা এখন বুঝতে পারছি যে কোভিড কিন্তু সহসা আমাদের কাছ থেকে চলে যাবে না, এটি বেশ কিছু সময় থাকবে, এবং আমাদেরকে নিউ নর্মাল লাইফ বা নব্য স্বাভাবিকতা অভ্যস্ত হতে হবে, আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, আমাদের জীবন জীবিকার মধ্যে সমন্বয় করতে হবে। সেই প্রেক্ষাপটে আমার কাছে এটা মনে হয় যে এই নব্য স্বাভাবিকতাটাকে যদি আরেকটু স্বাভাবিকের কাছাকাছি নিয়ে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু সচেতনতার জায়গাটা ছাড়া আর কোনো জায়গা নেই। এবং আমরা যেটা দেখছি, মানে আমি তো ঢাকার বাইরে যাওয়ার সুযোগ আমার কোভিড শুরু হওয়ার পর থেকে আর হয়নি, কিন্তু রোগীরা আসছেন, কলিগরা আছেন, বিশেষ করে ঢাকার বাইরে পরিস্থিতি এমনই যে সেখানে মাস্ক বোধ একটি অপ্রচলিত আইটেমে পরিণত হয়েছে, ফলে এইসব জায়গাটা খুবই জরুরি। এখন ওই আপনার রেড জোন গ্রিন জোন ইত্যাদি ইত্যাদি কথা আর এই করতে হবে সেই করতে হবে না বলে আমাদের এটা খুব বেশি জোর দিতে হবে যে এই হ্যান্ড হাইজিন, বারবার হাত ধোয়া আর মাস্ক পরা, এই দুটো জিনিস না করতে পারলে কিন্তু আমাদের সামনের বছরটা আরো খারাপ হওয়ার আশঙ্কা আছে, যেটির আসলে কোনো বিকল্প নেই। সাবধানতা এবং সচেতনতা ছাড়া আসলে কোনো বিকল্প নেই, যেটি বারবারই বলা হচ্ছে শুরু থেকে, সেটি আবারও শুনলাম আপনার কাছ থেকে। ডাক্তার রাকিবুল আলম চন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ই ডাক্তারে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্যে। আর ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নিল, আপনি থাকুন আমাদের সাথে, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমরা আবারও আলোচনায় ফিরব একটা বিরতি থেকে ফিরে এসে। ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠানে ই ডাক্তারে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান ই ডাক্তারের। দর্শক, আপনাদেরও সরাসরি সুযোগ রয়েছে এই অনুষ্ঠানে যুক্ত হবার। আমাদের সাথে আজকের অতিথি ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল। ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, বিরতির পর আবারও স্বাগত। এই পর্যায়ে আপনার কাছে আমি যেটি জানতে চাইব যে ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি দেওয়া হয়, ওরাল কেমোথেরাপি দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই যে ওরাল কেমোথেরাপি, এই এর পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখা দিতে পারে, সেটি দেখা দিলে আসলে কী ধরনের চিকিৎসা নেওয়া যেতে পারে? এখন ধরেন আমরা যে ক্যান্সারটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে পিত্তথলির ক্যান্সার, এই ধরনের ক্যান্সারে আমরা যে মুখে খাওয়ার কেমোথেরাপিগুলো ব্যবহার করি সেগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা হয় না বললেই চলে। যেগুলো হয় আমরা আসলে বলি হ্যান্ড ফুড সিনড্রোম, অর্থাৎ হাতের তালু পায়ের তালু কালো হয়ে যাওয়া, ফুসকা পড়া, এরকম একটা সমস্যা দেখা দেয়, কারো কারো লুজ মোশন বা ডায়রিয়া দেখা দেয়, কারো কারো জন্ডিসটা বাড়তে পারে, এসব ক্ষেত্রে আমরা ওষুধের ডোজ কমিয়ে দেই বা একটু চেঞ্জ করি, আদারওয়াইজ হচ্ছে তেমন কোনো সাইড এফেক্ট হয় না। তো এখন একটা হচ্ছে যে এখানে কিন্তু আপনার ইঞ্জেকশন দিয়ে কেমোথেরাপিরও সুযোগ আছে, রেডিওথেরাপিরও সুযোগ আছে,
এখন একটু যেটা আমাদের বাস্তবতা হচ্ছে যে কোভিড কালীন সময় আমরা যতই চেষ্টা করি যে আমরা কোভিড নন কোভিড মিক্সিং করব না। ধরেন একটি হাসপাতালের কথা চিন্তা করুন, যেখানে হয়তো আমরা ক্যান্সার একজন রোগীকে রাখলাম যার কোভিড নেই, কিন্তু তার পাশে বেড়ে যে ক্যান্সার রোগী তারও হয়তো কোভিড নেই, কিন্তু এই যে আত্মীয় স্বজনরা আসেন দেখা করেন তাদের কার কোভিড আছে কার কোভিড নেই এটা কিন্তু নিয়ন্ত্রণ করা একদম একটা মারাত্মক ব্যাপার। আমার যে আমি যেখানে কাজ করি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, মানুষ জানেন না আসলে কার কোভিড আছে কার কোভিড নেই। এবং আমাদের কিন্তু এমন হয়েছে যে আমাদের মাঝখানে দুদিনের মতো হাসপাতালের সার্ভে আমাদের ডিপার্টমেন্টের চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল, কারণ একজন রোগীর আত্মীয়ের মাধ্যমে আমাদের এখানে কোভিড এর একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। পরে ফিউমিগেশন করো, ডাক্তারদের পরীক্ষা করো, নার্সদের পরীক্ষা করো, একটা বিরাট ঝামেলা। তো এই সমস্ত কারণে যেটা হচ্ছে যে যারা ক্যান্সারের রোগী তাদেরকে এখন হাসপাতালে নিয়ে এসে কেমোথেরাপি করা এগুলো একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে কোভিড যদি ক্যান্সারের রোগীর হয় তাহলে তাদের মৃত্যুর হার অনেক বেশি। আবার এটাও বাস্তবতা যে আমাদের ক্যান্সারের রোগীদেরকে আমাদের চিকিৎসা চালিয়ে যেতে হবে। এইসব জায়গায় একটাই স্বস্তির জায়গা আছে, সেটা হচ্ছে যে এখন ক্যান্সারের গত কয়েক বছর ধরে ক্যান্সারের চিকিৎসা গুলো কিন্তু অনেক পরিবর্তন এসছে। আগে যে আপনার খালি ইনজেকশন দিয়ে কেমোথেরাপি করতে হবে সেই জায়গা থেকে আমরা অনেকটা সরে এসেছি। এখন অনেক ক্ষেত্রেই অনেক ক্যান্সারের ক্ষেত্রে লিভার ক্যান্সার, পেটের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, অনেক ক্যান্সারের ক্ষেত্রেই যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার মুখে খাওয়ার ওষুধ, যেগুলো অধিকাংশ ক্ষেত্রে বাসায় বসে খাওয়া যায়। অনেক সময় আমরা যেটা দেখেছি মুখে খাওয়ার ওষুধের সাথে ইনজেকশন দিতে পারলে হয়তো আরেকটু ভালো হতো, যেটি আমরা অনেক ক্ষেত্রে এখন করতে পারছি না রোগীর কথা বিবেচনা করে। ফলে যেটি দাঁড়াচ্ছে যে এখন চিকিৎসা আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি, কিন্তু যে যেটা হচ্ছে নব্য স্বাভাবিকতা পেশেন্ট টু পেশেন্ট বিচার করে যে এই রোগীটা কোথায় থাকে, সে কি দিনাজপুরে থাকে না সে ঢাকায় থাকে, সে খাগড়াছড়ি থাকে না সে কুমিল্লায় থাকে, সে কতবার আসা যাওয়া করতে পারবে, তার জন্য কি সুবিধা হবে, তার কোন ওষুধটা সে কয়েকবার নিলে ভালো, কোনটা কম দিলে ভালো, কোনটা বেশি দিলে ভালো। মানে আগে যে একটা গতানুগতিক প্র্যাকটিস ছিল যে সব রোগীর জন্য একটা ইউনিফর্ম চিকিৎসা, আমার প্র্যাকটিস আমি বলতে পারি যে সেই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হচ্ছে। এখন রোগীর রোগের পাশাপাশি রোগীর কোভিড সংক্রমণের ঝুঁকি এবং রোগীর ট্রাভেলিং এর কষ্ট চিন্তা করে আমাদের কাছে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হচ্ছে। জি, অর্থাৎ একটু পরিবর্তনই করতে হয়েছে। আমরা ফিরবো আবার আলোচনা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার কাছ থেকে তার কথা শুনে নেব। দর্শক নাম বলে প্রশ্ন করুন, শুনতে পাচ্ছেন আমাদের চিকিৎসক। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হলো আতিকুল ইসলাম, ময়মনসিংহ ভালুকা থেকে। জি আতিকুল ইসলাম বলুন। জি আমার আপনার পেটে পর্যাপ্ত পরিমাণ গ্যাস হয়, আর আমি এই যে 4-5 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, বালুকা ভর্তি হয়েছিলাম, পরে বালুকা থেকে রেফার করেছিল ময়মনসিংহ মেডিকেল কলেজে। ওই 2 দিন থেকে আমি 2 দিন আগে আসছি, কিন্তু তারপরে গ্যাস নিয়ন্ত্রণ হচ্ছে না, কিন্তু ট্যাবলেট দিচ্ছে ওমিজল, আর দিচ্ছে আর যে কিনটা দিচ্ছে এগুলো দেখতেছি জিমে তার পেটে প্রচন্ড গ্যাস হয় এবং তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, ওষুধ খাওয়ার পরেও তার গ্যাসের যে সমস্যা সেটি দূর হচ্ছে না, কি করতে পারেন তিনি? আমার কাছে যেটা মনে হয় যে তিনি যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছেন তাকে তো ইভ্যালুয়েট করা হয়েছে। আমি যদি ব্রড সেন্সে বলি যে গ্যাসের সমস্যা নিয়ে যারা আমরা খুব বেশি ভুগি তাদের কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে যে আমরা ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না, অ্যাসিডিটির একটা বড় কারণ হচ্ছে কিন্তু অ্যাংজাইটি এবং টেনশন। এই কোভিড কালীন সময় আমরা কিন্তু অ্যাসিডিটি খুব বেশি বাড়তে দেখছি, কারণ আমরা একটু ইতিহাস নিয়ে দেখি রোগী বলছেন যে আমি তো গ্যাসের ওষুধ ভালো হচ্ছে না কিন্তু সারা রাত ঘুমাতে পারছি না, আমার প্রচন্ড টেনশন হচ্ছে, হয় কোভিড নিয়ে কিংবা ব্যবসা নিয়ে কিংবা কি হবে কি হবে না এসব নিয়ে। তো ফলে এই জায়গাটা অ্যাড্রেস করা একটু জরুরি, যে ওনার যদি অ্যাংজাইটি স্ট্রেস টেনশন খুব বেশি থাকে সেটাকে ওনাকে কাউন্সিলিং করে বা বুঝিয়ে একটু সেটাকে থেকে বের করে আনা অথবা প্রয়োজনে কিছু ওষুধ প্রয়োগ করা। আরেকটি হচ্ছে যে অনেক সময় কিন্তু হার্টের রোগীরা বুঝতে পারেন না যে তাদের হার্টের সমস্যা হচ্ছে, আমরা গ্যাসের সমস্যা বলে ভুল করি, এবং এই জিনিসটা একটা ব্যাপার যেটা দেখে নিতে হবে। এছাড়াও কখনো কখনো অগ্নাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস এর সমস্যা এবং এ ধরনের যেটা আমরা গলব্লাডার নিয়ে কথা বলছিলাম যে গলব্লাডারে পাথর যাদের থাকে তাদের কখনো কখনো এ ধরনের সমস্যা হতে পারে। তো উনি যেহেতু ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে এসছেন আমি নিশ্চিত যে তার গলব্লাডারে পাথর, প্যানক্রিয়াস, হার্ট এসব জিনিসপত্র দেখে দেওয়া হয়েছে,
এগুলো নিশ্চয়ই ভালো আছে। উনি একজন গ্যাস্ট্রিকেরই পেশেন্ট, সেই ক্ষেত্রে আমার জন্য যে আমার যে পরামর্শ হবে, তিনি গ্যাসের ওষুধ খাচ্ছেন ঠিক আছে, সাথে যদি কোনো সাসপেনশন যেমন অ্যান্টাসিড জাতীয় সাসপেনশন যোগ করতে পারেন, আর একটু টেনশন কমানোর জন্য কিছু সাধারণ ওষুধ যদি একটু যোগ করা যায়, রাতে ঘুমের জন্য হালকা ঘুমের ওষুধ যোগ করা যায়, তাহলে উনি আর একটু ভালো থাকবেন। জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে একদম সংক্ষেপে আপনার কাছে জানবো যে এই যে কোভিড পরিস্থিতি, এই যে করোনা পরিস্থিতি, সেটি আসলে আরও মোকাবেলায় জনসাধারণের মধ্যে আসলে কী ধরনের সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে কোভিড মোকাবেলায়? আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখন না আসলে মিডিয়াতে অনেক বেশি পলিসি ডিসকাশন করছি, এবং পলিসি ডিসকাশনটা যদি আমরা যারা যারা এক্সপার্ট তারা করতাম ঠিক আছে। যেমন ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ঠাকুরগাঁওয়ের ব্যাপারে আমার কি পরামর্শ আছে জনসচেতনতা সৃষ্টিতে, এটি দেওয়ার জন্য কিন্তু আমি উপযুক্ত ব্যক্তি নই, কারণ আমি তো জনস্বাস্থ্য বিষয়ের জন্য আমি মিডিয়া পার্সোনালিটিও নই। কিন্তু আমরা কিন্তু যে যে এখান থেকে বলা উচিত না সে সেখান থেকে কথাগুলো বলছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে আপনার খুব উচ্চ মার্গের বা পলিসি সিদ্ধান্ত, এই জিনিসগুলো অনেক সময় আমরা না বুঝে না জেনে বলে ফেলছি মিডিয়াতে এসে, এবং এতে কিন্তু মানুষের বিভ্রান্তিটা বাড়ছে। আমার জন্য আমার কাছে যেটা মনে হয় যে গত প্রায় এক বছর ধরে কোভিডের সাথে বসবাসে আমার যে উপলব্ধি সেটা হচ্ছে যে আমাদের পলিসি ডিসিশন গুলো মিডিয়াতে কম করা উচিত, এবং যদি আমরা করি সেখানে একদম অ্যাবসলিউটলি স্পেশালিস্টকে নিয়ে এসে, যদি আমরা আজকে জনসাধারণ সৃষ্টির ব্যাপারে আলোচনা করি এখানে লিভার ডাক্তার আসবে না, গ্যাস্ট্রোলজি ডাক্তার আসবে না, এখানে পলিসি একদম ওই ধরনের লোকরা আসবে এবং তারা ওই ধরনের আলোচনা গুলো করবে, এবং যাতে একটা অনুষ্ঠান শোনার পরে আমি কনফিউজ হয়ে বাসায় ফেরত না যাবে ঘুমাতে না দিই, এটি একটি অত্যন্ত জরুরি জায়গা। এবং আমাদের পলিসি মেকিং ডিসিশন হচ্ছে বরং বেশি উচিত হচ্ছে মানুষের জনসচেতনতা সৃষ্টির ব্যাপারে জোর দেওয়া। আমি উদাহরণ দিয়ে বলি, যখন আমরা মানুষকে হাত ধোয়া সিস্টেমটা সেখানে চিন্তা করেছি, তখন কিন্তু আমরা টক শোতে যাইনি বা এই ধরনের ফরম্যাট দিন, আমরা মিনা কার্টুনে গেছি। জি, মানে মানুষের কাছে যেটা বুঝতে হবে সেই ফরম্যাটে আমাদের যেতে হবে, এবং সে ধরনের সাধারণ জিনিসগুলোকে সাধারণভাবে বোঝাবার চেষ্টা করতে হবে। জি জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার মাহমুদ মামুন আল মাহতাব স্বপ্নীল আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের ই ডাক্তারের প্রতি রবি থেকে বৃহস্পতি এই আয়োজনে আমরা হাজির হব। ডিবিসির সঙ্গেই থাকুন।